দিতে পারি। তো চলুন আমরা নো বলা বাদ দিয়ে আর কে কি বলতে পারি। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে তুমি কি আমাকে একটু রাইড দিতে পারবা, তাহলে আপনার কি ধরনের কথা বলা উচিত? আপনি বলতে পারেন আই এম অ্যাফ্রেড নট, এটা বলতে পারেন আই এম অ্যাফ্রেড নট, আই হ্যাভ টু ডু সামথিং। আপনি বলতে পারেন যে না আসলে আমার একটু অন্য একটা কাজ আছে, তো যে কারণে আমি একটু যেতে পারছি না, আই এম অ্যাফ্রেড নট। অলরাইট, সো আপনাকে যদি কেউ ডিরেক্টলি অফার করে যে আপনি কফি খান, তো আপনি কি বলবেন? নো, না আমি কফি খাবো না, এরকম কি কিছু বলবেন? ডেফিনেটলি নট, এরকম কিছু বলাটা উচিত হবে না। তাহলে সবচেয়ে পোলাইট ওয়েটা কেমন হতে পারে? আপনি বলতে পারেন যে নট রিয়েলি, আমি কফি খাচ্ছি না কিছুদিন ধরে, আমি চেষ্টা করছি যে একটু ক্যাফিনটা না নিতে। সো আপনি বলতে পারেন নট রিয়েলি, আমি কফি না বরং আমি গ্রিন টি খেতে পারি। এরপরে যদি আপনি আরও কীভাবে নো বলতে পারেন, যে ধরুন যে আপনাকে কেউ জিজ্ঞেস করছে যে হে আজকে তো বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচ হচ্ছে, তুমি কি জানো কোনটা কে জিততে পারে? তো আপনি যদি বলেন যে না আমি জানি না, তো এটা আসলে খুবই রুড দেখাবে, তাই না? সো এটা সাউন্ডস লাইক ভেরি রুড। তাহলে আপনি কি বলতে পারেন? যে আপনি বলতে পারেন যে বাংলাদেশ প্রবাবলি গানা উইন অর অস্ট্রেলিয়া প্রবাবলি গানা লুজ, লাইক আপনি এরকম বলতে পারেন যে খুব সম্ভবত বাংলাদেশ জিততে পারে খেলার সিচুয়েশন দেখে মনে হচ্ছে, বাট আমি আসলে বলতে পারবো না, সো প্রবাবলি নট। অথবা আপনি বলতে পারেন পসিবলি অস্ট্রেলিয়া জিতবে না, এরকম কিছু বলতে পারেন। হয়তো আপনাকে কেউ জিজ্ঞেস করেছে যে আজকে অবশ্যই অস্ট্রেলিয়া জিতবে, আপনি বলতে পারেন কি প্রবাবলি নট, এরকম বলতে পারেন। আচ্ছা, আরও কীভাবে নো বলা যেতে পারে, যে আমি জানি না এই ধরনের কী বলা যেতে পারে? ধরুন আপনি একটা অফিসে গেছেন, আপনি একটা কুরিয়ার সার্ভিসের অফিসে গিয়েছেন, আপনি বলছেন যে আমার আজকে আপনাকে, আপনি রিসেপশনিস্ট, আপনাকে জিজ্ঞেস করছে যে আমার কি এই প্যাকেজটা এসেছে, তো আপনি কি বলবেন যে না আপনার প্যাকেজ আসেনি? সো আপনার না আপনার প্যাকেজ আসেনি, এরকম কিছু বলার আসলে রুট শোনায়। সো আপনার বলা উচিত যে নট টু মাই নলেজ আপনার প্যাকেজ আসতে পারে বা না পারে আমার এটা জানা নেই, নট টু মাই নলেজ। সো এই এইরকম সেভারাল ডিফারেন্ট ওয়েতে আপনি নো বলতে পারেন, অথবা না সূচক কথা আপনি বলতে পারেন, যেগুলো খুবই পোলাইট শোনায় এবং খুবই স্মার্ট শোনায়। সো থ্যাংক ইউ সো মাচ, আবার নতুন সেশন নিয়ে কথা হবে।